ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ চলছে শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন মূলত গত আঠাশ জুন নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই নির্বাচন রান অফ বা দ্বিতীয় পর্বে গড়িয়েছে